দেবী শৈলপুত্রী নবদুর্গার প্রথম নবশক্তি। শৈলপুত্রী হলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা, যার অপর নাম পার্বতী। দেবী শৈলপুত্রী পূর্বজন্মে দক্ষ কন্যা সতী ছিলেন। দক্ষ রাজা আয়োজন করলেন এক বিশাল মহাযজ্ঞের, যার নাম দক্ষযজ্ঞ। সেই মহাযজ্ঞে শিব ছাড়া সকল দেবদেবেরই নিমন্ত্রণ ছিল। সকল দেবতার উপস্থিতি থাকলেও স্বয়ং শিব ছিলেন না। এই ঘটনার সংবাদ যায় কৈলাসে। দক্ষ রাজা শিব ব্যতীত মহাযজ্ঞের আয়োজন করেছে। সেখানে শিব নিমন্ত্রিত নন, কেননা শিব শ্মশানচারী, ভিখারী এবং বেদ বিচারীদের সাথে বসবাস করেন। শিব এই মহাযজ্ঞে নিমন্ত্রণ পাওয়ার কোন যোগ্যই নন। তাই দেবী সতী মনস্থির করেন দক্ষযজ্ঞে তিনি বিনা নিমন্ত্রণ ছাড়াই যাবেন। তখন সেই মহাযজ্ঞে দেবী সতীর উপস্থিতি দেখে দক্ষ রাজা তাকে অপমান করে এবং স্বামীর নিন্দা করেন। সেই অপমান সহ্য না করতে পেরে সেই মহাযজ্ঞের অগ্নিতেই দেহত্যাগ করেন। তারপর পরবর্তী জন্মে তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করেন। এই নবরূপে দেবীর প্রথম প্রকাশ ছিল দেবী শৈলপুত্রী। মা শৈলপুত্রী পদ্মাসনে অধিষ্ঠান করেন। গৌরবর্ণা শৈলপুত্রীর বাহন একটি সাদা ষাঁড়। তিনি দ্বিভুজা, তার বাম হাতে ত্রিশূল ধারণ করেন এবং ডান হাতে অভয় প্রদান করেন। নবরাত্রির প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। পদ্মবর্ণা এই দেবীর আরাধনায় জীবনে